ভেহিকল জিপিএস ট্র্যাকিং নিয়ে অনেকগুলো সমস্যার সাথে আমরা আজকে প্রেজেন্টেশন দেখলাম, এবং আমরা খুব তাড়াতাড়ি 3-4 মাসের মধ্যে এই কাজটাকে বাস্তবায়িত করছি। 6 মাসের মধ্যে যাতে পশ্চিমবঙ্গের অধিকাংশ গাড়ি, সেটা বাস হোক বা গুডস ভেহিকেল হোক, গুডস ভেহিকেল করতে হয় তার একটু সময় লাগে, কারণ সিএফএস যখন সিএফ যখন হবে তখন এগুলোকে করতে হবে আস্তে আস্তে। আর বাস এই সব কটাকে আমরা এই ট্র্যাকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসবো, এবং যেটা ভারতবর্ষে কোথাও নেই সেই ট্র্যাকিং, অর্থাৎ সে কোথায় যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, তার নিজের রুট থেকে বেরিয়ে কোথাও যাচ্ছে কি না, যদি কোনো অ্যালার্ম তার ভেতরে থাকবে, যদি কোনো প্যাসেঞ্জার মনে করে যে সে নিরাপদ নয়, তাহলে যে কোনো একটা জায়গায় টিপ টিপলেই সেটা হেডকোয়ার্টার এবং পুলিশের কাছে সাথে সাথে চলে যাবে। আর গুডস ভেহিকেলের ক্ষেত্রে তারা নির্দিষ্ট জায়গা দিয়ে গিয়ে আমাদের যে কাঁটা ওয়েইং মেশিন, ওয়েইং ব্রিজ, তার উপর দিয়ে যাচ্ছে না, অন্য জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছে, সেই সবগুলো আমাদের ট্র্যাকিং হয়ে যাবে। এবং এছাড়াও বাসগুলোর মধ্যে বা এতে কাঁটার কাছে সিসিটিভি ক্যামেরা থাকবে, যেটায় আমরা বুঝতে পারবো যে এই ভেহিকেলগুলো তুললো না কোনো অসাধু উপায়ে এই ভেহিকেলগুলোকে ছেড়ে দেওয়া হলো। এই টোটালটা করতে একটু সময় লাগবে, 6 মাস থেকে 1 বছর আমরা ধরে রেখেছি। তার মধ্যে এটা এমন সিস্টেম করে দেবো পশ্চিমবঙ্গে আর ওভারলোডিং হবে না, এবং সব বাস ঠিক মতন যাবে, যেখানে ট্র্যাকিংয়ের মাধ্যমে এখানে সল্টলেকে আমরা মেন এটা করছি কি বলে মনিটরিং যে স্টেশনটা, ইন্টিগ্রেটেড স্টেশন, সেটা সল্টলেকে আমাদের যে ডিপো আছে তার উপরে একটা বড় জায়গা আমরা আইডেন্টিফাই করি, সেখানে করছি। এটা একটু সময় লাগবে, আমরা শিগগিরই এটা দেখে নিলাম আজকে প্রেজেন্টেশনটা, আমরা টেন্ডারে যাচ্ছি এবং তারপরে এই কাজটা ইমিডিয়েটলি। বেসরকারি বাসের ক্ষেত্রে বা বেসরকারি সব বাসের ক্ষেত্রে সব বাসের ক্ষেত্রে এটা কম্পালসারি হয়ে যাবে, আমরা ফেসিলিটেশন করব, তারা লাগাবে, না লাগালে যেই ওটাকে ধরুন অফ করে দিল সাথে সাথে এখানে বাজার বেজে উঠবে, সেই বাসটাকে পুলিশ ধরে সিজ করবে। এটা নিরাপত্তার কথা মাথায় রেখে এবং অন্য কোনো 2 নম্বরই যাতে না হয় সেই জন্য লোডিং ভেহিকেলগুলো, সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে, এই যে ট্র্যাকিং সিস্টেমটাকে আমরা সারা বাংলাব্যাপী করবো।